będziemy się dzielić. Zaczynamy się na tego rynku. Jego wstawiela. হ্যাঁ বিবি বলো বাবু কোথায় তুমি আমি ইয়ে আমি এই তো শেরাটনে যাচ্ছি বেবি কেন যাচ্ছ ওই হয়েছে কি বাবা না তার বিজনেসটা আমাকে বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ এই জন্য ওই ফরেন ক্লায়েন্টসের সঙ্গে একটা মিটিং ফিক্স করেছে এখন থেকে নাকি বিজনেসটা আমাকেই দেখতে হবে কি একটা প্যারার ব্যাপার বলো আচ্ছা কিসে যাচ্ছ তাহলে আমি ওই আমাদের গাড়িতে কারে প্রিমিয়ম আমার যে গাড়িটা আছে ওইটাতে এত শব্দ কেন বাবু মানে হয়েছে কি তুমি তো জানো আমার একটু ঠান্ডার ধাত আছে হ্যাঁ এমনিতেই জ্বর বুঝছো এখনো অনেক জ্বর আছে এসি তো আমার সহ্য হয় না তাই এসি বন্ধ করে ওই জানালা নামিয়ে দিয়ে যাচ্ছি গ্লাসটা এই জন্য এত শব্দ হচ্ছে আচ্ছা যাও তাহলে আচ্ছা লাভ ইউ বেবি লাভ ইউ ভয় পাই নাই মাই আসো আরে দূরও ভাই এ বেবি কই গেলা এই আপনি এখানে কি করেন আচ্ছা দেখতেছেন তো ভাই একটা কাজ করতেছি ডিস্টার্ব করতেছেন কেন আপনি কে কি করেন এখানে আচ্ছা আমার কি কাজ তা দিয়ে আপনার কি জান তো ভাই রাস্তা মাপেন জান মিয়া ফাউল আমি ফাউল ফাউল না তো কি আপনি কি চাই কি চাই কি তোর ঠ্যাং চাই কি চাই তোর ঠ্যাং ভাঙ্গা বাসায় লয়ে যাও আপনি জানেন আমি কে হ্যাঁ আমার কি আবিজাদি কি কইতেছেন চিনেন আমি কে তুই জানো আমি কে ডরাইছি ভাই ডরাইছি কে আপনি কে শালা আমার বইনের লগে টাঙ্গি মারো সর কস আমি কে মারুম শালা এটা আপনার বই তাহলে কি মনে হয় মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি মাইরেন কিন্তু এক্সকিউজ মি একটু গেঞ্জিটা ছাড়বেন আচ্ছা এক মিনিট টাইম দিলাম বল কি বলবি থ্যাংক ইউ এটা আপনি কো বাসা ভাই আচ্ছা দাঁড়াও না একটু বললাম তো সরি তোমার জন্য আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না উমা তো বাসাতে বাইর হইতে না দিলে তুমি বাইরে লাগাম না আমি তো লুকিয়ে বের হইছি আমিও তো ওই লুকায় ঢুকতে গিয়ে এই শালার কাছে ধরা খাইছিলাম আর কি শালা গুন্ডা একটা কেন আমি যখন বাসার ভিতরে চলে গেলাম তখনও বুঝতে পারোনি না বুঝতে পারলে কি আমি পালায় পালায় ঢুকতাম নাকি আর তোমার ভাই মানে ওই শালা এমন কে হ্যাঁ গুন্ডা এলাকার মাস্তান ক্যাডার আমার ভাইকে একদম গালি দিবা না উমা গালি কই দিলা যেটা সত্যি সেটাই তো বললাম এই যে শালা বললা তো শালারে শালা বলবো না কি বলবো শালার পুত
সে তোমার শালা কোন জন্মে? আহা শালা না, তুমি আমার বউ, সে তোমার ভাই। তো বউয়ের ভাই কি হয়, শালাই তো হয়। আমাকে বিয়ে করছো? আগে আমাকে বিয়ে করো, তারপর আমি তোমার বউ আর সে তোমার শালা। এছাড়াও সে তোমার শালা হয় কি করে? সে আমার বড় ভাই, কাজেই সে তোমারও বড় ভাই। ও, এতক্ষণে তাহলে আসল কথায় আইছো, তাহলে হে তোমার বড় ভাই। ঠিক আছে, সে তোমার বড় ভাই হলে আমারও বড় ভাই, আমার বড় ভাই তোমার বড় ভাই। ঠিক আছে, সম্মান দিও, সালাম দেওয়া কতক্ষণ, সালাম আলাইকুম বড় ভাই, গুন্ডা ভাই, মস্তান ভাই। গুন্ডামি দেখছো কি, সে তোমার ঠ্যাং ভেঙে দিছে। আরে আমার ঠ্যাং কেমনে ভাঙবো, ওর মতো বলে আমার ঠ্যাং ভাঙতে পারবো? আমার ধরতে পারলে না ভাঙবো, আর আমার ধরার আগেই তো আমি পালায় চলে আসছি। আর পালা ভাই তো, আমাকে বিপদে রেখেও তুমি পালাবা? জি রে, তুমি কি বললা বাবু? হ্যাঁ, আমি তোমার বিপদে রেখে পালায় যেতে পারি কখনো? আমি তো সারা জীবন চাই তোমার পাশে থাকতে, তোমার বিপদে আপদে সব সময় তোমার পাশে থাকতে। বিশ্বাস না হলে তুমি চলো এক্ষুনি তোমার বিয়ে করে সারা জীবন পাশে থাকার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, পাত্রী আর পাত্র রেডি আছে, তুমি একটা সাক্ষী। সাক্ষী, এই যে চাচারা রাজি করো, চাচা সাক্ষী দিতে চাইলে আমরা এখন যাই বিয়ে করে আসবো। এই যে চাচা, আমরা না বিয়ে করব, আপনি কি আমাদের বিয়ে সাক্ষী দিবেন? ছেলে কোথায়? ছেলে ওই তো বাবু, আসো। চাচা আসসালামু আলাইকুম। এই তো ওই আব্বা, আসসালামু আলাইকুম। বাবা বিয়ে কর বাবা। না আব্বা বিয়ে করব না। আসো বাবা। না আব্বা বিয়ে করব না, আমি বিয়ে করব না আপা। উচ্চ যান বাসে ওইটা ভালো লাগতেছে, রোজ রোজ প্রাইভেট কারে ঘুরতে ঘুরতে তো বোর হয়ে গেছে। আমার মতো যদি প্রতিদিন বাসে যাওয়া আসা করো না, তারপরে বুঝবা কত মজা। আরে টেনশন দিছে, আমার বউ হইলে তো আর এই কষ্ট থাকবে না, তখন রোজ আমরা গাড়িতে করে ঘুরবো, মানে আমার কারে। ঠিক আছে, যাও বেবি নিউ মার্কেট গিয়ে সবচাইতে সুন্দর ড্রেসটা কিনবা, ঠিক আছে? পারলে আমার জন্য একটা নিয়ে এসো। যাও বেবি, টাটা টাটা। আর ইয়ে ওই শ্বশুর আব্বাকে আমার সালাম দিও, ঠিক আছে? ভুলে যাও না। হ্যাঁ, টাটা টাটা, লাভ ইউ, লাভ ইউ বেবি, লাভ ইউ। কে ফোন দিছে? ফ্রেন্ড। ফ্রেন্ড এত প্রশ্ন করবে? তুমি না একটা ফালতু ফালি সন্দেহ করো, তোমার সাথে সম্পর্ক রাখা একটা ফালতু ব্যাপার। জান রাগ করো কেন, তোর ফ্রেন্ড তো বুঝলাম, তারপরে তোমার কোনো প্রাইভেসি থাকবে না। আরে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ তা তাতে কেন কৈফিয়ত দিতে হবে? কি আশ্চর্য, আমার কি ফ্রেন্ড থাকতে পারে না? আর আমি কি তার সাথে বেশি কথা বলছি? তা রাগ করো কেন, সরি। আপনি যদি উনার বাবা হন তাহলে আপনি আমার কি হন? আঙ্কেল, সিম্পল, তাই না আঙ্কেল? তাহলে আপনার ভালো কিন্তু আঙ্কেল, মানে এই বয়সের একটা ছেলে যে বাবা হইতে পারে, আপনারে না দেখলে কিন্তু আঙ্কেল বুঝতেই পারতাম না কি ব্যবহার করেন আঙ্কেল। ভেষজ সালবাকলা কি মেলে, এত ইয়াং চকচক করে ঘুমা কেমনে করে আঙ্কেল? আমার টিপস দিয়ে আমি বড় হয়ে কিন্তু আপনার মতো হইতে চাই আঙ্কেল, আপনি আমার আইডল। বুড়া হইলে আমি আপনার মতো চির সবুজ চির তরুণ থাকব। আপনি কিন্তু আমার চেয়ে তো ইয়াং, আপনি বাবা হইলেন কেমনে? হ্যাঁ কি এই মেয়ে, মাথা ঠিক আছে আপনার? কি বলতেছেন নাকি আপনি? তোমার মেয়ে হবে কেন? আরে আমি ওনার কি হই? আপনি ওনার কি হন সেটা আমি কেমনে জানবো? জানেন না, জিজ্ঞেস করেন। ছেলে কে 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 ছেলে?
বলো বলো তুলি, শ্বশুর আব্বাকে বুঝিয়ে বলো আমি তোমার কি হই। কে আপনার শ্বশুর? আপনি? আমি ওনার। কি হয় জিজ্ঞেস করে? বেবি, তুমি কেন ফোন করেছো বেবি? বাবু সরি। তোমার সরির আমি গুষ্টি গিলাই বেবি। তুমি আর কখনো আমাকে সরি বলার জন্য ফোন করবে না, ঠিক আছে? আমার কথাটা তো শুনবা। দুইটা বয়ফ্রেন্ড নিয়ে তুমি ফান্দে পড়ে থাকো বেবি, আমি তোমাকে তুলতে আসবো না আর জীবনে ফোন দিবি না তুই আমারে। তোর লগে আমার ব্রেকআপ। শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা, আপনি রাখবেন কি? হেই, আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আরে ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? হেই, আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বোঝেন নাই। আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বোঝেন নাই। হেই, এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি?
টিচিং করস? হ্যাঁ, আমার এলাকা ইপটিজিং। ওরে তোর তো আজকে খবরই আছে রে, দাঁড়া তুই। কেন কেন আবার আমি কি দূরে রাখছি নাকি, পথ আটকে রাখছি, তুমি যাও। আচ্ছা, শেষ পর্যন্ত এরকম একটা বয়ফ্রেন্ড? হ্যাঁ, এরকম বুড়িওয়ালা। আগেরটা তাও একটু ইয়াং আছিল, আঙ্কেল বলে চালাই দিছো, এটা তো আসলেই আঙ্কেল। বাজে কথা বলবা না। বাজে কথা কই কইলাম, আসলে আজকালকার মেয়েদের এরকম স্বভাবটাই এমন, বুঝছো? টাকা পয়সা দেখলে বুড়ি আছে না, চুল নাই, টাকু কালা না, দলা না, নাডা, মানে জীবন যৌবন কিচ্ছু দেয় না, খালি টাকা থাকলে হইছে। আচ্ছা কে, ঢাকা শহরে কি ইয়াং ফোলাপানের অভাব পড়ছিল? এই বাপের বয়সী একটা বয়ফ্রেন্ড, উনি আমার বাবা, ইডিয়েট একটা। বাবা চলো। তাহলে রাস্তার মধ্যে ওই রকম আচরণ করলো কেন? আমি কি করে বলবো? তুমি কি ছেলেটিকে চিনো? আমাদের ভার্সিটিতে পড়ে। তাহলে বলতে চাচ্ছো ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই? না, নেই। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। শালার কি ধরাটাই না খাইলাম, শ্বশুর আব্বার লগে কেউ এমন করে? হ্যাঁ,
বিয়েদব করবো না, এই বাপে কি আর মাইয়ার লোকে আমার জীবনে বিয়ে দিব? বাপ আর বয়ফ্রেন্ড গুলো ফেলেছি। আবার কল দিন এই একটা। কে ফোন দিছে? আমার এক বন্ধু। এই বন্ধুর আবার কি সমস্যা? কোনো সমস্যা নেই। সমস্যা নেই তাহলে ফোনটা কেটে দিচ্ছ কেন? ধর, কাটবি না, কাটবি না ফোনটা, ধর। আর ফোনটা ধরে এবার লাউড স্পিকার দে, তা নাহলে কিন্তু তোর খবর আছে। ধর 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 ফোনটা ধর। বেবি, আমি না অনেক সরি বেবি, বিশ্বাস করো আমি না বুঝতে পারি নাই যে ওইটা তোমার বাবা, মানে আমার শ্বশুর আব্বা। বুঝতে পারলে আমি কি এরকম ব্যবহার করতাম বলো? হ্যাঁ, আমি সালাম দিতাম না, সম্মান দিয়ে কথা বলতাম, শ্বশুর আব্বা তো। তাছাড়া মানে তোমার বাবা এমন ইয়াং মনে হয়েছিল, মানে আমি না একটু গোজামিল পাকায় ফেলাইছি বেবি। তুমি প্লিজ রাগ করো না, হ্যাঁ প্লিজ রাগ করে না বেবি। আচ্ছা রাগ করে না বেবি, আমি তুমি ভালোবাসি না, অনেক ভালোবাসি তো, আই লাভ ইউ বেবি। এই এই বিয়ে হচ্ছে, আমার মেয়ের সাথে এগুলো কি হচ্ছে? হ্যাঁ তোমাকে না, তোমাকে আরেকবার আমি সামনে পাই, তোমাকে একদম থাক। তাহলে এতক্ষণ আমাকে যা বলেছো সব মিথ্যে। আজকে থেকে তোমার এই ফোনে কথা বলা একদম বন্ধ। বাবা চুপ। বিরাট সমস্যা। তাহলে একটা কাজ কর, তুই ভার্সিটিতে গিয়া দেখা কর। ভার্সিটিতেও যাওয়া সম্ভব না, কারণ ওই বুইড়ার পুতে মেয়ের হাত ধরে ভার্সিটিতে নিয়ে যায়, মেয়ে উপরে ক্লাস করে, বুইড়া নিচে গেটে দাঁড়ায় থাকে, আবার ক্লাস শেষ করে মেয়ে নিচে নামে, বুইড়া হাত ধরে বাসায় নিয়ে আসে, মনে হয় যেন কেজি স্কুলে বাচ্চা দিতে নিয়ে যেতেছে। তাইলে তো বিরাট সমস্যা মামা, তোমার জীবন তো শেষ, খুব ঝামেলার মধ্যে আছে রে। ব্যাপার না, তাহলে একটা কাজ করো, ছাইরা দে। কি মানে এগুলো তুই? চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, মানে অনেকগুলো মেয়ের সাথে ট্রাই করছি, কেউ পাত্তা টাত্তা দেয় না, বেলি দেয় না। অনেকগুলোকে ট্রাই করছো? তাই বাহ, তাহলে তো পৃথিবীতে একমাত্র বোকা মেয়ে হচ্ছে এখন তুলি নাকি? দেখ আমি যাবি কথা কবি না, হ্যাঁ বন্ধু মানুষ আপন মানুষ বলে তুই যা ইচ্ছা তাই কবি। কি যা ইচ্ছা তাই কইলাম, তো ঠিকই কইলাম। তার চেয়ে একটা ভালো বুদ্ধি দে। ভালো বুদ্ধি? বুদ্ধি আছে, বুদ্ধি দেব, কিন্তু শর্ত আছে। শর্ত হলো আমি যা চাইবো আমাকে তা দিতে হবে। তুই যা চাইবি আমি তোরে তাই দেব, তুই শুধু একটা ভালো বুদ্ধি দে। হ্যাঁ তুই যা চাইবি কি চাস তোরে এখনই কো। শিওর? একদম শিওর। ওকে আমি তাহলে তোমাকে বুদ্ধি দিচ্ছি, তুমি আমি যা চাইবো তাই দিবা, প্রমিস কর। তুই যা চাইবি তাই দিব, প্রমিস। ওকে ঠিক আছে, ডান তাহলে, চলো আসো আমার সাথে, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি।
কে আপনি? আমি ইমু, তুলির বান্ধবী। তুলির বান্ধবী ইমু? তুলি কি বাসায় আছে? হ্যাঁ আছে। আপনি কি বের হবেন নাকি আমি চিল্লাবো? ভাইয়া, আমি 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 তুমি? হ্যাঁ, তুমি কিভাবে? এইভাবে বসো। তুমি এখানে কিভাবে? এই তো এইভাবে। তোমার সাহস তো কম না? সাহসের দেখছো কি তুমি? ভাইয়া টের পায়নি? ভাইয়া টের পেলে আমাকে ঢুকতে দিত। তা অবশ্য ঠিক, কিন্তু এভাবে আর কতদিন বলো? আর কোনো চিন্তা করতে হবে না, বাসায় কেউ যদি টের পায় না আমাকে জবাই করবে। তুমি এটা সাইলেন্ট করে রাখবে আর বালিশের নিচে লুকিয়ে রাখবে, তাহলে হবে। ঠিক আছে, এখন থেকে আমরা এই ফোনে সারা দিন কথা বলবো, সারা রাত কথা বলবো, ঠিক আছে? অনেক সকাল হয়ে যাওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো, ঠিক আছে? প্ল্যানিং করবো কি কি করতে পারি। এই দাড়িওয়ালি লেডিস খুব জোস লাগতেছে। দুষ্ট ছেলের জন্য তো কথাবার্তা শুনতে হবে না। ছিল রে তুলি? ভাই আমার ফ্রেন্ড সোমা। সোমা? ও তো বলছিল ওর নাম ইমু। হ্যাঁ, ওর ডাক নাম ইমু, কিন্তু ওর আসল নাম সোমাইয়া আক্তার, আমরা ওকে সোমা বলে ডাকি। এটা কি? এটা আপেল কোথায় আসলো তোর বিছানায়? বুঝতে পারছি, ওই শালা মেয়ে সেজে আসছিল।
এক্সকিউজ মি আপু, আপনি এখানে বসছেন কেন? আমি কিন্তু ওই ধরনের ছেলে না। শালার খুব মজা লস আমার। আরে বন্ধু, তুমি কি যে তুমি করতে আইলা? একটা ঝামেলা হয়ে গেছে দোস্ত। কি ঝামেলা? মানে তুই দেখে বুঝতে পারছিস না কি ঝামেলা? না কি ঝামেলা একটু ভালো করে দেখতো বন্ধু। তোরে তো দেখে একটু ঝামেলাই মনে হইতেছে, বাকিটা কই? আরে ওইটাই তো ঝামেলা, মানে বাকিটা মানে আরেকটা আপেল, ওইটা তো ফালায় থুয়েছি। সমস্যা নাই, আপেল রাইখা আসছিস, আপেল খাই ফেলাইবো। তুলি কে খাইবো? তুলি খাইবো। মজা লস আমার লগে। মজা লওয়ার কি আছে, আপেল তো খাওয়ারই জিনিস, আপেল খাওয়া যায় না? আরে ওই খাওয়ার আপেলের লগেই তো ধরা খাই গেছি। কেমনে জানলি? ফোন দিছিল তো। তার মানে তুই ওরে মোবাইল দিয়ে আসছিস? মোবাইল তো আরে দিয়েছি। ও তাহলে তো ভালোই হলো, তাহলে এখন টেনশন ফ্রি, কথা ভাবে এখন সবসময় কথা বলবা, চিন্তা নাই আর কোনো। আচ্ছা কথা যখন হইব তাহলে লস নাই, ঠিকই আছে, সমস্যা নাই, ভালো হইছে। এখন বন্ধু, তোমার কি মনে আছে তুমি আমাকে একটা প্রমিস করেছিলা? কি প্রমিস? কেন তোমার মনে নাই? তুমি বলেছিলা যে ওর সাথে যদি আমি তোমাকে যোগাযোগ করাই দিতে পারি তাহলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবা। ও তাইলে তুই যা চাইবি এখন তোরে তাই দিতে হইব। সেটাই তো কথা ছিল। আচ্ছা কথা যখন দিছি রাখমু, সমস্যা নাই, আমি কি না করছি তোরে? তুই বন্ধু মানুষ, আপন মানুষ, কি আর চাইবি তুই? যা, কি চাইবি, চার কি লাগবো তোর? আমার তুলি লাগবো। তুলি লাগবো? হায় রে, তুলি লাগবো, রং তুলি, ব্রাশ না কি? আমার তোমার গার্লফ্রেন্ড তুলি রে লাগবো, ওরে আমার খুব ভাল লাগে, একটু বোকা শোকা মেয়ে, আর তাছাড়া ওর লগে আমি প্রেম করুম, তুমি ওরে ছাইরে দাও। মামা তোর তুলি লাগবো? হ আমার গার্লফ্রেন্ড তুলি, হ যার লগে এত কিছু করছি ওরেই লাগবো। বললাম তো ওরে চশমার পুত্রে, চশমার চান্দি ভাঙ্গে আমি স্টার তোরে খাওয়ায় দিব। মার্কেট ঘুরে ঘুরে তোমার জন্য অনেক ড্রেস পছন্দ করে রাখছি। সত্যি? হ্যাঁ সত্যি, আমি কি মিথ্যা বলি নাকি তোমাকে? তা আমাকে বিয়ে করবে তো? অবশ্যই তোমাকে বিয়ে করব। তুমি করবে তো? তুমি যদি কাল বিয়ে করতে বলো আমি কালই করব। আচ্ছা এই শোনো শোনো, আব্বু ডাকছে, আমি তোমাকে পরে ফোন দিই, বাই। আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু। হ্যালো, কি ব্যাপার, তোমার ফোন ওয়েটিং কেন? আরে ওই যে টিনার সাথে কথা বলছিলাম। টিনার সাথে কথা বলতেছো? আচ্ছা টিনার নাম্বারটা আমারে দাও তো একটু। তুমি কোন নাম্বার নিয়ে ফোন দিবা? অবশ্যই ফোন দিব। তুমি আমাকে একদম বিশ্বাস করো না, যাও তোমার সাথে আরি। আরি নিয়ে তুমি পার পাবা না। হ্যাঁ আরি টারির কথা বলে লাভ নেই, কষ্ট করি আমি আর আরি নাই উনি। তুমি নাম্বার দাও, টিনার নাম্বার এক্ষুনি আমারে দাও, আমি ওর কল দিব। দেখো বাবু, তুমি যদি ওকে কল দাও তাহলে সমস্যা হবে, আর আমি চাই না আমার জন্য ওর কোনো সমস্যা হোক। ওর প্রবলেম হইলো ওর প্রবলেম, আমি দেখতেছি, আমি সলভ করতেছি। তুমি নাম্বার দাও, আমি কথা বলে দেখবো তুমি কার সাথে কথা বলতেছিলা। ফোন রাখো তুমি, এমন অবিশ্বাসী মানুষের সাথে আমি প্রেম করবো না, বাই। আরে এ কি?
তা এই মুহূর্তে বন্ধ আছে। এসএমএস এর মাধ্যমে গ্রাহক কারে বিশ্বাস করব দুনিয়াতে? তুলি, ওই ছেলেটা বোরকা পরে তোমার রুমে ঢুকছে না? না বাবা, আমার ফ্রেন্ড ছিল। দেখো, তোমার কোনো বান্ধবী বোরকা পরে না সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, সেই ছেলে যখন তোমার রুমে ঢুকেই পড়েছে তখন ওই ছেলের সাথেই তোমার বিয়ে হবে। বাবা কি বলছো? যা বলেছি সেটাই। আর তোমার মোবাইল থেকে আমি ইমরানের নাম্বারটা নিয়েছি, আমি এক্ষুনি তাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। নদীর ঘাটে যাইস না কন্যা, নদীর বিষম টান, বানের টানে ভাইসা যাবি রাখতে নিজের মান। আহ, পুরো আমার কত কইছে। জল আনতে যাসরে যখন কলসি নিয়া কাখে, হ্যালো, আমি তুলির বাবা বলছি। আসসালামু আলাইকুম আব্বা। শোনো, তুলির সাথেই তোমার বিয়ে দেব, তুমি তোমার পরিবার নিয়ে এক্ষুনি আমাদের সাথে দেখা করো যত দ্রুত সম্ভব, আর যদি বিয়ে না করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। জি জি আব্বা, অবশ্যই আব্বা, অবশ্যই আব্বা, জি। রাখলাম। Don't stop, yeah, hip hop, don't stop, hip hop, don't stop.